আসসালামু আলাইকুম। এবিএন 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি শাহিনুর রহমান। বারো ঘন্টার মধ্যে কোরবানি পশুর বজ্র অপসারণের ঘোষণা দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। দুপুর দুটায় শাপলা চত্বর এলাকায় বজ্র অপসারণের উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন। রংপুর নগরীর 33টি ওয়ার্ডকে 3টি জোনে বিভক্ত করে 1037 জন কর্মী 40টি ড্রাম ট্রাকের মাধ্যমে বজ্র অপসারণে কাজ করছে। কোরবানি বজ্র ডাস্টবিনে ফেলে বজ্র অপসারণে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মেয়র। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন। শাহিনুর রহমান, এবিএন 24। We'll be right back.